আমরা নারীদের বিরুদ্ধে নারীদের ব্যাপারে যখনই সময় পাই আর আমরা হুজুররা যখনই বসি শুরু নারীর পর্দা নারীর পর্দা ও ভাই কোরআনের যে আয়াতের মধ্যে আল্লাহ নারীর পর্দা শিখিয়েছেন তার আগের আয়াতে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন পুরুষের পর্দার কথা বলেছেন আপনি পুরুষের পর্দা বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে ঘটনা চক্রে শুধু নারীকে খোঁচা মারেন আমি এখন সাতজন নারীর কথা বলবো আপনারা হাত তুলে বলবেন কোনটা পৃথিবীর সৌন্দর্য মা না বাবা বলেন মা ছেলে আমার মেয়ে কাকে নেবেন এক বাক্যে বলবেন মেয়ে 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 কি বলে মেয়ে 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 ছাড়া আর কোনো কথা না বুঝতে পেরেছেন খালা খালু ফুফা ফুফু কোনটা সব জায়গার মধ্যে কিন্তু মহিলা দাদা দাদি দাদি নানা নানি নানি আপনি সব জায়গার মধ্যে সাতজন আমার মা থেকে শুরু করে এরপর আমি স্ত্রীর কথা বলি স্ত্রীর কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের দুইজনের মধ্যে কাউকে উপরেও তুলে নাই কাউকে নিচেও নামায় নাই দুইজনকে সমানে সমান করেছেন আমি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে রিসার্চ করার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যাই আপনারা এটা মাদ্রাস বাসায় গিয়ে রিসার্চ করবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছে ওয়াবিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আজওয়াজ এটা যাওজুনের বহুবচন যাওজুন মানে স্বামী যাওজুন মানে স্ত্রী না এখন কোরআনের মধ্যে যাওজাতুন ব্যবহার না করে যাওজাতুন হলে যাওজাতুনের বহুবচন যাওজাত তো কোরআনের মধ্যে যাওজাত না বলে আজওয়াজ কেন বলা হয়েছে সেটা আপনারা খুঁজে বের করুন বর্তমান সময়ের মধ্যে আমাদের ছেলেপুলেদের অন্তর থেকে দিন চলে যাচ্ছে কেন দিন চলে যাওয়ার মূল কারণ যেখান থেকে এটা সৃষ্টি হয় এই মূল পয়েন্ট হচ্ছে আমি এখানে এমনে এসেছি এমনে চলে যাব আপনারা বুঝতে পেরেছেন এমনে এসেছি এমনে চলে যাব না তো আমি যদি এমনে আসি এমনে চলে যাই তাইলে আমার পূর্বপুরুষ বানর বললে সারা যাবে বানর বললে সারা যাবে কিন্তু ধর্ম বলছে এবং বিজ্ঞান বলছে তুমি বানর থেকে আসো নাই তো ধর্ম কিন্তু উদ্দেশ্যের কথা বলে বিজ্ঞান উদ্দেশ্যের কথা বলে না বিজ্ঞান তো এগুলা কিছুই বলবে না আপনাকে মা বাবাকে সম্মান করো ছোটকে স্নেহ করো রসুলকে মহব্বত করো আল্লাহতে বিশ্বাস করো এটা বিজ্ঞানের বিষয়ই না বিজ্ঞানের বিষয়ই না কেউ যদি বলে হুজুর গতকালকে দেখছি রিক্সা আর প্লেনের মধ্যে কি যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না কারণ প্লেন চলে এক জায়গায় রিক্সা চলে আরেক জায়গায় দুইটার চলাচলের রাস্তা আলাদা আপনি যদি বলেন অ্যাক্সিডেন্ট হয়েছে হবে না অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট কেন কারণ ধর্ম চলে কোথায় আখেরাতের ট্রেনে আর এটা চলে দুনিয়ার ট্রেনে দুই ট্রেনের চলাচলের রাস্তা আলাদা দুইটার মধ্যে মারামারি লাগার কথা না আমি আমার মুরব্বীদেরকে বলবো আপনারা হয়তো জিনিসগুলো চিন্তা করতেছেন এই ধরনের কথা এখানে কেন বলা হচ্ছে আমি বলছি আমাদের কিছু ছেলেপুলে কলেজ ইউনিভার্সিটির ছেলেপুলে এরা এই বিষয়গুলো এদের জন্য এই মুহূর্তে বড় জরুরি বহুত জরুরি কারণ আপনাদের সময় এটা আপনারা বহুত আগে ব্যস্ত চলে যাবেন আমাদের 2-250 বছর আগে এখন যারা জান্নাতি তাদেরকে তো জান্নাতি করা যাবে না করা যাবে আপনারা আপনাদের 7-8 বছরের পোলাকটারে নিয়ে কি যে দুঃখে কিছুদিন আগে একজন আসছে হুজুর ছেলে এই করতেছে ছেলে সেই করতেছে বললাম আপনি একটা জান্নাতি ছেলেকে জান্নাতি বানানোর জন্য যেই পরিমাণ পাগলামি করতেছেন সেই পরিমাণ পাগলামি যদি নিজেকে জান্নাতি বানানোর জন্য করতেন তাহলে তো তকদির পরিবর্তন হয়ে যেত 7-8 বছরের ছেলে এটা নিতে জান্নাতি আজকে মারা গেলে কালকে জান্নাত জান্নাতে যাব কি যাব না সেটা তো আমি এরা দুঃখে পড়ে যাব আপনি আগে নিজের খোঁজ নেন ঘরের মধ্যে মাহল তৈরি করেন ঘরের মধ্যে মাহল তৈরি করেন ঘরের পারিপার্শ্বিকতা তৈরি করেন মা বন্ধু শুনছেন ঘরের মধ্যে তেলাওয়াতের কালচার ছিল আমাদের ছিল না তেলাওয়াতের কালচার দরুদে মুস্তাফার কালচার আমার নবীর 12 রবিউল আব্বাল ফাতেহার কালচার 11 শরীফের কালচার মোহরম শরীফের ফাতেহার কালচার যেগুলোর মাধ্যমে মুমিনের অন্তরে দিন জাগরিত থাকে রুহানিয়ত জাগরিত থাকে আউলিয়া ইকরামের উর্স করার কালচার আউলিয়া ইকরামের দরবারে যাওয়ার কালচার আমি সব কিছু বন্ধ করে দিয়েছি সব কিছু বন্ধ করে দিয়েছি আমি একটু পরে ওই জায়গার মধ্যে আসবো আমি শুধু আপনাকে দুই কোণ বোঝানোর জন্য একটার মধ্যে উদ্দেশ্য আছে
আরেকটার মধ্যে উদ্দেশ্য নাই বিজ্ঞান আপনাকে বলবে না আপনার জীবনের কোনো উদ্দেশ্য আছে কিন্তু আমার জীবনের একটা উদ্দেশ্য আছে আমি এখানে কেউ একজন আমাকে পাঠিয়েছেন আমাকে একটা কারণে পাঠিয়েছেন সেই কারণ যদি আমি অ্যাচিভ করতে না পারি আমার কবরের জীবন অন্ধকার হবে পরকালের জীবন অন্ধকার হবে কবর পরকাল অন্ধকার তো হবেই হবে দুনিয়ার জীবনে আমি শান্তি পাবো না আমরা সব সময় কবর চিন্তা করি তো আমরা মনে করি এই ধর্ম বাদ দিয়ে जिंदगी হয় আমি আপনাদেরকে বলছি ধর্ম বাদ দিয়ে আপনি শান্তি পাবেন না আমি এখন দুইটা প্রজন্ম আপনাদের সম্মুখে তুলে ধরব কোরআনের আয়াতের সাথে আপনারা বিচার করবেন আমার এখানে আমাদের ডানে বামে মুরব্বিয়ানে কেরাম বসছেন ওনাদের একটা জেনারেশন এবং বর্তমান যারা 15 20 বছরের আছে ওনাদের একটা জেনারেশন দুইটা জেনারেশন আমাদের সময় এখন অত্যন্ত টাফ একটা কঠিন সময় যাচ্ছে মা বন্ধুদেরকে বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব কঠিন একটা সময় আমাদের এক প্রজন্ম পৃথিবী থেকে চলে যাচ্ছে আরেক প্রজন্ম ওই জায়গার মধ্যে এসে বসছে যেই প্রজন্ম চলে যাচ্ছে তারা অনেক বেশি মূল্যবোধ সম্পন্ন জাতি কি সম্পন্ন মূল্যবোধ এটা কি তাদের ভিতরে দায়িত্ববোধ ছিল কি ছিল দায়িত্ববোধ দায়িত্ববোধ কি জিনিস তাদের ভিতরে আল্লাহর ইবাদত ছিল মা বাবার সম্মান ছিল পাড়া প্রতিবেশীর প্রতি সহমর্মিতা সহযোগিতা ছিল তারা অশ্লীল ছিল না তাদের মধ্যে সততা ছিল তাদের মধ্যে নিষ্ঠা ছিল তাদের মধ্যে ধৈর্য ছিল তারা অনেক নিয়মানুবর্তিতার সাথে জীবন অতিবাহিত করেছে তাদের জীবনে লোভ ছিল না এটাকে বলে মূল্যবোধ সম্পন্ন জাতি মূল্যবোধ সম্পন্ন জাতি গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার আমাদের সামগ্রিকভাবে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা আছি সামগ্রিকভাবে চারিত্রিকভাবে হোক সামাজিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক সামগ্রিকভাবে আমরা একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আছি আমি আমার পয়েন্টটা এখান থেকে শুরু করব তার আগে মূল যে পয়েন্টের প্রতি আমি অনেক বেশি জোর দেব সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ঘৃণা না ছড়াই আমরা যদি বহুধা বিভক্ত হই আজকের বহুধা বিভক্তির কারণে মাদ্রাসার সিলেবাসের মধ্যেও কি ঢুকে গেছে সেটা আপনারা খুব ভালো করে জানেন কি কারণে জানেন আমাদের এই ফিতনা ফাসাদের কারণে আভ্যন্তরীণ কোন্দলের কারণে আমাদের মধ্যে আমাদের ভাই কেউ আমি আপনি আসছেন আপনার পোস্টার ছিঁড়ে ফেলছি অতঃপর আপনি আসবেন আমি আপনার পোস্টার ছিঁড়ে ফেলবো এগুলা ঘৃণার ছড়াছড়ি ঘৃণার ছড়াছড়ি আমাদের নতুন প্রজন্ম ধর্ম বিমুখ কেন হচ্ছে জানেন নতুন প্রজন্ম আপনারা হয়তো জানেন না আপনি খেটে খাওয়া মানুষ আপনারা তাহাজ্জুদ পর্যন্ত পড়েন এমন ঘরের ছেলে যখন আপনারা লেখাপড়া করার জন্য আপনাদের শহরের কলেজ ইউনিভার্সিটিতে পাঠান তারা ধর্মের প্রতি যে একটা আবেগ সেটা একেবারে লস করে ফেলে অথবা উগ্রপন্থার দিকে চলে যায় আপনারা বুঝতে পেরেছেন আপনারা যখন আপনাদের সন্তানদেরকে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠান আপনাদের সন্তানদের সামনে দুটো রাস্তা খোলা থাকে একটা হচ্ছে ধর্মের নামে আমরা উগ্রপন্থার দিকে চলে যায় ধর্মীয় উগ্রবাদের দিকে চলে যায় এবং এই উগ্রপন্থার দিকে যেতে গিয়ে অনেক সময় আমরা কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছেড়ে দেই ধর্মের তবলিগের নাম দিয়ে অথচ এই ধর্মের প্রদম বাণী হচ্ছে ইকরা পড়েন বিসমি রব্বিকাল্লাযী খালাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো যিনি প্রথম মেসেজের মধ্যে আপনাকে বলছে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানার জন্য সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানার জন্য কারণ আল্লাহর আয়াত দুই ধরনের কয় ধরনের দুই ধরনের আয়াত একটা কোরআনে পাকের আয়াত আরেকটা সৃষ্টির মধ্যে ছড়ানো ছিটানো আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু এগুলাকেও বলা হয় আয়াত কি আয়াত তো আয়াত কিছু পৃথিবীতে ছড়ানো ছিটানো আছে কিছু কোরআনে পাকের মধ্যে আছে কোরআনে পাকের আয়াতগুলোর উপরে যারা ভূতপত্তি অর্জন করে আমরা তাদেরকে আলেম সরাসরিয়তের আলেম বলি
আর যারা ভূখণ্ডের আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদেরকে আমরা বিজ্ঞানী বলি দুইজনই খেদমত কার করছে দুইজনই আল্লাহর বান্দা একজন এই আয়াত নিয়ে গবেষণা করে আরেকজন কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে একজন এই আয়াত নিয়ে গবেষণা করে আরেকজন কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে দুই আয়াত আমার জীবনের জন্য দরকার আমি কোন আয়াতকে বাদ দিতে পারবো না আমি যদি এই আয়াতের মধ্যে ডুব দেই তো এই আয়াতের প্রতিটা ধূলি কণা আমাকে বলবে আল্লাহ 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 যেখানেই যাবেন আপনার মন মানসিকতার মধ্যে যদি নিরপেক্ষতা থাকে আপনি এদিক সেদিক যেতে হবে না পাহাড়ের উপর উঠে যদি আপনি দিলের আওয়াজ দিয়ে দিলের চোখ দিয়ে যদি পাহাড় দেখেন আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি আওয়াজ আসবে আল্লাহ আনতাল হক আপনি ছাড়া কোনো হক নাই আপনি একমাত্র এটা হচ্ছে একালে এটাকে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলি এটাকে বলে আয়াতে মানজুর আয়াতে মানজুর এটাকে বলা হয় এই দুইটা কিতাব আমাদের কাছে একটা কোরআনে পাকের কিতাব আরেকটা এই পৃথিবীর কিতাব এটাকে বলা হয় কাউনি কিতাবুল কাউন আর এটা হচ্ছে কিতাবুল্লাহ কালাম ইলাহি দুইটাই কিতাব একটা পড়ে মানুষ বিজ্ঞানী হয় আরেকটা পড়ে মানুষ আল্লাহর প্রেমে ডুব দেয় দুইটা মিলে দুইটা মিলে কিতাব দুইটা মিলে কোরআন এক কোরআন কথা বলে আরেক কোরআন কথা বলে না এজন্য পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত আলেমেদি সোফা উনি একটা কিতাব লিখেছেন আমার কাছে আছে আমি প্রথমে বুঝতে পারি নাই কিতাবের অর্থ কি দো কোরআন কি কোরআন দো কোরআন মানে দুই কোরআন বেকুব বলে কি না জানলে বেকুব জানলে এখন কি বললাম বিশ্ববিখ্যাত আলেমেদি যখন জেনে গেছি তখন বিশ্ববিখ্যাত যখন জানি নাই তখন কি বলেছি বেকুব এই হচ্ছে জানা আর না জানার মধ্যে ফারাক আপনি যখন জানবেন অনেক কিছু না জানলে আবু হানিফা না জানলে কি আবু হানিফা আমাদের ভাতিজার নামও আবু হানিফা আর যারা জানেন তারা অজু করে নাম নেন তারা অজু করে নাম নেন ইমামে তারা কি বলে ইমামে আজম আবু হানিফা ওয়া নাফানা বিউলুমিহি ফিদ্দারাইন আমিন আমার নবীর উম্মতের আজিমুশান কয়েকজন মাইন্ডসেটের মতো একজন যারা ইসলামী আইনের ভিত্তিপ্রস্তরে স্থাপন করে কুল কায়নাতকে ছড়িয়ে দিয়েছে আমি সেই দিকে একটু পরে আসব আমি জানা আর না জানার মধ্যে ফারাক বলছি কোরআনে পাকের মধ্যেও বলছে জানা আর না জানার মধ্যে ফারাক আছে যখন দেখে নাই তখন বলেছে এই জুলেখার কাজ দেখো একটা গোলামের প্রেমে কি বলেছে গোলাম যখন দেখে নাই তখন কি গোলাম যেই দেখেছে দেখতে দেখতে হাতও কেটেছে কাটার পর বলছে হাশালিল্লাহ উমা আজিব এটা তো মানুষই না এটা মানুষই না যখন দেখে নাই তখন গোলাম দেখার পরে বলছে মানুষই না এটা কোনো মুকাররব ফেরেশতা হবে দেখা না দেখার মধ্যে বেশ কম আছে দেখলে অনেক কিছু না দেখলে বুঝতে পেরেছেন যারা বেশি দেখে তারা চুপ হয়ে যায় যারা বেশি জানে তারা চুপ হয়ে যায় যাদের এলমের মধ্যে অনেক বেশি গভীরতার সৃষ্টি হয় তাদের এলম স্থির হয়ে যায় আপনি তাদেরকে কেমনে চিনবেন তারা অনেক স্থির অনেক ভদ্র অনেক নম্র অনেক সহনশীল রাত দিন মাওলাই করিমকে এখানে নিয়ে ঘোরাফেরা করে রাত দিন চিন্তা করে হাই খোদা আমার আল্লাহনি কোনো নারাজ হয়ে যায় দুনিয়া বাহাড় মে যায় দুনিয়া বাহাড় মে যায় বাস মেরা মাওলা রাজি রহে আমার আল্লাহ রাজি থাকুক মা বাবা ভাই বন্ধু আত্মীয় পীর মুর্শিদ আমার আল্লাহ রাজি থাকলে সব ঠিক আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বলতে চেয়েছি দুই কোরআন কয় কোরআন দুই কোরআন এক এই পৃথিবী আল কৌন এটাকে বলে মঞ্জুর যেটা আমি দেখতেছি কোরআনে পাকে বলে না আল্লাহ ওয়া মিন আয়াতিহি তার আয়াতসমূহের মধ্যে অন্যতম আয়াত হচ্ছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি তার আয়াতসমূহের মধ্যে অন্যতম আয়াত হচ্ছে দিন এবং রাত দিন এবং রাত
তার আয়াতসমূহের মধ্যে অন্যতম আয়াত সমুদ্র এবং সমুদ্রের বুক ছেড়ে চলা জাহাজগুলো এগুলা তার আয়াত তার আয়াত আর কি কওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তার আয়াতসমূহের মধ্যে আরেকটা আয়াত হচ্ছে তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের পার্টনারকে বানানো হয়েছে কাকে বানানো হয়েছে পার্টনার আমার স্ত্রীকে বানানো হয়েছে আমাদের এখানে এখন মাহফিলে মাহফিলে আমরা নারীদের বিরুদ্ধে নারীদের ব্যাপারে যখনই সময় পাই আর আমরা হুজুররা যখনই বসি শুরু নারীর পর্দা ও ভাই কোরআনের যে আয়াতের মধ্যে আল্লাহ নারীর পর্দা শিখিয়েছেন তার আগের আয়াতে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন পুরুষের পর্দার কথা বলেছেন আপনি পুরুষের পর্দা বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে ঘটনাচক্রে শুধু নারীকে খোঁচা মারেন আমি এখন সাতজন নারীর কথা বলবো আপনারা হাত তুলে বলবেন কোনটা পৃথিবীর সৌন্দর্য মা না বাবা বলেন মা ছেলে আমার মেয়ে কাকে নেবেন এক বাক্যে বলবেন মেয়ে 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 কি বলে মেয়ে 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 ছাড়া আর কোনো কথা বুঝতে পেরেছেন খালা খালু ফুফা ফুফু কোনটা সব জায়গার মধ্যে কিন্তু মহিলা দাদা দাদি দাদি নানা নানি নানি আপনি সব জায়গার মধ্যে সাতজন আমার মা থেকে শুরু করে এরপর আমি স্ত্রীর কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের দুইজনের মধ্যে কাউকে উপরেও তুলে নাই কাউকে নিচেও নামায় নাই দুইজনকে সমানে সমান করেছেন আমি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে রিসার্চ করার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যায় আপনারা এটা মাদ্রাসা বাসায় গিয়ে রিসার্চ করবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছে বামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আজওয়াজ এটা যাওজুনের বহুবচন যাওজুন মানে স্বামী যাওজুন মানে স্ত্রী না এখন কোরআনের মধ্যে যাওজাতুন ব্যবহার না করে যাওজাতুন হলে যাওজাতুনের বহুবচন যাওজাত তো কোরআনের মধ্যে যাওজাত না বলে আজওয়াজ কেন বলা হয়েছে সেটা আপনারা খুঁজে বের করুন তারপরে আপনারা আসল থিওরি পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেই যাওজাতুন শব্দটি আরবের মধ্যে এটাকে লুগার রদিয়া বলে একটু নিচ আরবের মধ্যে যে ট্রাইবগুলো কম শিক্ষিত তারা এই শব্দটা ব্যবহার করত একটু নিচ এই নিচ বোঝা যাবে বিদায় কোরআনে পাকের মধ্যে স্ত্রীকে বোঝানোর জন্য আল্লাহর যাওজাতুন ব্যবহারই করেন না যাওজাতুন যে কোরআনে ব্যবহার হয় নাই তা না হয়েছে কিন্তু যেই জায়গায় আমার পার্টনার বোঝানো হয়েছে সেই জায়গার মধ্যে আল্লাহ যাওজাতুন ব্যবহার না করে যাওজুন ব্যবহার করেছে সেই কারণে আমরা বলার সময় বলি আজওয়াজে মুতাহারা তো আজওয়াজ এটা যাওজুনের বহুবচন যাওজুন মানে স্বামী আর যাওজুন মানে হচ্ছে পার্টনার জোড়া পেয়ার পেয়ার বোঝানো হয়েছে তো পেয়ার কি হয় দুইজন সমান সমান হয় দুইজন সমান সমান হয় মেয়েদেরকে আল্লাহ একটা জিনিস বেশি দিয়েছেন এটা না দিলে রুয়ে জমিনের মধ্যে আমরা আসতে পারতাম না এটা কি এটা হচ্ছে তাদের ভিতরে দয়ার পরিমাণ বেশি তাদের ভিতরে ধৈর্যের পরিমাণ বেশি তাদের চেহারার মধ্যে মাওলাই করিম খাস একটা সুকুন দান করেছেন আল্লাহ নিজেই বলছেন মামিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা ঘরের মধ্যে ঢুকবে তুমি ঘরের মাহল দেখে তাকে দেখে তোমার ভিতরে একটা স্থিরতা তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনারা সবসময় নেগেটিভ কথা শুনতে শুনতে নেগেটিভ কথা এগুলো বাসায় গিয়ে চিন্তা করবেন আমার নবী কোনো হাদিসে বলেন নাই তোমার ছেলে হলে তুমি যদি ছেলেকে লেখাপড়া করিয়ে বড় করে বিয়ে দাও তোমার ছেলে কিয়ামতের দিন জাহান্নাম এবং তোমার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে কোনো ছেলের ক্ষেত্রে বলেন নাই মেয়ের ক্ষেত্রে বলেছে আমার নবী বলেছেন তোমার যদি এক কন্যা সন্তান দুই কন্যা সন্তান তিন কন্যা সন্তান তিনটা রেওয়ায়েতের মধ্যে তিন ধরনের এসেছে একজন দুইজন তিনজন তিনটা কন্যা সন্তান হয়েছে তুমি ভার করো নাই লেখাপড়া শিখিয়েছ কাপড় চুপড় পরিয়েছ খাওয়াইছ বিয়ে দিয়েছ এই মেয়েগুলা কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং মা বাবার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ তুলেছেন উপরে আমি রাত দিন মাহফিল করে করে টেনে টেনে নিচে নামাচ্ছি বুঝতে পেরেছেন না যেটা দোষ সেটা যেমন এখন আমি ব্যালেন্স করতেছি কথা কিরকম আমার মা বোনদেরকেও চিন্তা করতে হবে আমার মা বোনদেরকে আল্লাহ বানিয়েছেন সুকুন দয়া এখন ঘরের সুকুন যদি মা বোন রক্ষা করতে না পারেন
তাইলে আপনাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে সেটার বিরুদ্ধে চলে যাবেন। ঘরের মধ্যে আপনাকে বানানো হয়েছে, আপনাদের ভিতরে ধৈর্যের পরিমাণ বেশি, রহমতের পরিমাণ বেশি, না খেয়ে খাওয়ানো আপনাদের ধর্ম, সেটা আমরা পারবো না। তো ঘরের মূল সৌন্দর্য আপনি মনে করতে পারেন, মূল ডেকোরেটর, ঘরের ইন্টেরিয়র ডিজাইনার, ঘরের মূল ম্যানেজার আমার মা বোন, আমার মা বোন। আমি বাইরে থেকে যোগানদাতা, আমি বাইরে থেকে যোগানদাতা। ছেলে আমি আমার প্রজন্মের ছেলেদেরকে বলবো, আপনারা যদি সুন্দর করতে চান, লাইফ সুন্দর করে লিড করতে চান, আপনারা এগুলো মাথায় রাখবেন, অধিকারের বিষয়টা মাথায় রাখবেন। তু তু ম্যামে করবেন না, তু তু ম্যামে করলে ঘরের মাহল নষ্ট হবে, পরবর্তী প্রজন্ম একটা রং আইডিয়া এবং আপনার ঘরের ব্যাপারে একটা রং কনসেপ্ট নিয়ে বড় হবে, সেটা আপনার জন্য ভালো হবে না। যাই হোক, এটা আমাদের বিষয় না। ওয়ামিন আয়াতিহি, তাইলে আল্লাহর আয়াত একটা কোরআনের মধ্যে আর একটা এই দুনিয়ার মধ্যে। যেটা কোরআনের আয়াত এটা যারা এই জ্ঞান অর্জন করে তাদেরকে আমরা শরীয়তের আলেম বলি, যারা আল্লাহর প্রেমে ডুব দিয়ে থাকে। আর যারা কৌম তথা পৃথিবীর এই গবেষণার মধ্যে লিপ্ত থাকে তাদেরকে আমরা বলি বৈজ্ঞানিক, তাদেরকে আমরা বলি বৈজ্ঞানিক। রুয়ে জমিনের মধ্যে প্রথম ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম এই বিজ্ঞান এবং ধর্ম দুইটাকে এক জায়গায় বসিয়ে দিয়েছে, ফারাক করে। আয়াত পড়েন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান্নার। দুইটা বিষয়, ইয়াজকুরুনাল্লাহ ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়াজকুরুনাল্লাহ এটা ধর্মের বিষয়, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এটা বিজ্ঞানের বিষয়। ইয়াজকুরুনাল্লাহ মানে যেখানে আল্লাহর স্মরণ জড়িত থাকবে, ইয়াতাফাক্কারুন মানে যেখানে দুনিয়া সম্পর্কে গবেষণা জড়িত থাকবে। দুইটা এক আয়াতের মধ্যে আল্লাহ জমা করে দিয়েছেন যাতে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে আপনি ফারাক না করেন। দুইটাই আপনার জন্য জরুরি, কেন? কারণ বিজ্ঞান নবমণ্ডল ভূমণ্ডলের গবেষণা আপনাকে বলবে না যে আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, আপনি এখানে একটা নির্দিষ্ট পারপাস উদ্দেশ্য নিয়ে এসেছেন, এটা বিজ্ঞান আপনাকে বলবে না। বর্তমান সময়ের মধ্যে আমাদের ছেলেপুলেদের অন্তর থেকে দিন চলে যাচ্ছে, কেন? দিন চলে যাওয়ার মূল কারণ যেখান থেকে এটা সৃষ্টি হয় এই মূল পয়েন্ট হচ্ছে আমি এখানে এমনে এসেছি এমনে চলে যাব। আপনারা বুঝতে পেরেছেন? এমনে এসেছি এমনে চলে যাব না। তো আমি যদি এমনে আসি এমনে চলে যাই তাইলে আমার পূর্বপুরুষ বানর বললে সারা যাবে, বানর বললে সারা যাবে। কিন্তু ধর্ম বলছে এবং বিজ্ঞান বলছে তুমি বানর থেকে আসো নাই। তো ধর্ম কিন্তু উদ্দেশ্যের কথা বলে, বিজ্ঞান উদ্দেশ্যের কথা বলে না। বিজ্ঞান তো এগুলো কিছুই বলবে না আপনাকে, মা বাবাকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, রসুলকে মহব্বত করো, আল্লাহতে বিশ্বাস করো, এটা বিজ্ঞানের বিষয় না, বিজ্ঞানের বিষয় না। কেউ যদি বলে হুজুর গতকালকে দেখছি রিক্সা আর প্লেনের মধ্যে কি যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, কারণ প্লেন চলে এক জায়গায়, রিক্সা চলে আরেক জায়গায়, দুইটার চলাচলের রাস্তা আলাদা। আপনি যদি বলেন অ্যাক্সিডেন্ট হয়েছে, হবে না অ্যাক্সিডেন্ট, হবে না অ্যাক্সিডেন্ট। কেন? কারণ ধর্ম চলে কোথায়? আখেরাতের ট্রেনে, আর এটা চলে দুনিয়ার ট্রেনে। দুই ট্রেনের চলাচলের রাস্তা আলাদা, দুইটার মধ্যে মারামারি লাগার কথা না। আমি আমার মুরব্বীদেরকে বলবো, আপনারা হয়তো জিনিসগুলো চিন্তা করতেছেন এই ধরনের কথা এখানে কেন বলা হচ্ছে, আমি বলছি আমাদের কিছু ছেলেপুলে কলেজ ইউনিভার্সিটির ছেলেপুলে এরা এই বিষয়গুলো এদের জন্য এই মুহূর্তে বড় জরুরি, বহুত জরুরি। কারণ আপনাদের সময় এটা আপনারা বহুত আগে ব্যস্ত চলে যাবেন, আমাদের 2-250 বছর আগে। এখন যারা জান্নাতি তাদেরকে তো জান্নাতি করা যাবে না, করা যাবে
আপনারা আপনাদের 7-8 বছরের পোলাকটার নিয়ে কি যে দুঃখে কিছুদিন আগে একজন আসছে হুজুর ছেলে এই করতেছে ছেলে সেই করতেছে তাহলে আপনি একটা জান্নাতি ছেলেকে জান্নাতি বানানোর জন্য যে পরিমাণ পাগলামি করতেছেন সেই পরিমাণ পাগলামি যদি নিজেকে জান্নাতি বানানোর জন্য করতেন তাহলে তো তকদির পরিবর্তন হয়ে যেত 7-8 বছরের ছেলে এটা নিতে জান্নাতি আজকে মারা গেলে কালকে জান্নাত জান্নাতে যাব কি যাব না সেটা তো আমি এরা দুঃখে পড়ে যাব আপনি আগে নিজের খোঁজ নেন ঘরের মধ্যে মাহল তৈরি করেন ঘরের মধ্যে মাহল তৈরি করেন ঘরের পারিপার্শ্বিকতা তৈরি করেন মা বন্ধু শুনছেন ঘরের মধ্যে তেলাওয়াতের কালচার ছিল আমাদের ছিল না তেলাওয়াতের কালচার দরুদে মুস্তাফার কালচার আমার নবীর 12ই রবিউল আউয়াল ফাতিহার কালচার 11ই শরীফের কালচার মুহররম শরীফের ফাতিহার কালচার যেগুলোর মাধ্যমে মুমিনের অন্তরে দ্বীন জাগরিত থাকে রূহানিয়ত জাগরিত থাকে আউলিয়া ইকরামের উরস করার কালচার আউলিয়া ইকরামের দরবারে যাওয়ার কালচার আমি সব কিছু বন্ধ করে দিয়েছি সব কিছু বন্ধ করে দিয়েছি আমি একটু পরে ওই জায়গার মধ্যে আসব আমি শুধু আপনাকে দুই কোণ বোঝানোর জন্য একটার মধ্যে উদ্দেশ্য আছে আরেকটার মধ্যে উদ্দেশ্য নাই বিজ্ঞান আপনাকে বলবে না আপনার জীবনের কোনো উদ্দেশ্য আছে কিন্তু আমার জীবনের একটা উদ্দেশ্য আছে আমি এখানে কেউ একজন আমাকে পাঠিয়েছেন আমাকে একটা কারণে পাঠিয়েছেন সেই কারণ যদি আমি অ্যাচিভ করতে না পারি আমার কবরের জীবন অন্ধকার হবে পরকালের জীবন অন্ধকার হবে কবর পরকাল অন্ধকার তো হবেই হবে দুনিয়ার জীবনে আমি শান্তি পাবো না আমরা সব সময় কবর চিন্তা করি তো আমরা মনে করি এই ধর্ম বাদ দিয়ে जिंदगी হয় আমি আপনাদেরকে বলছি ধর্ম বাদ দিয়ে আপনি শান্তি পাবেন না আমি এখন দুইটা প্রজন্ম আপনাদের সম্মুখে তুলে ধরব কোরআনের আয়াতের সাথে আপনারা বিচার করবেন আমার এখানে আমাদের ডানে বামে মুরব্বিয়ানে কারাম বসছেন ওনাদের একটা জেনারেশন এবং বর্তমান যারা 15-20 বছরের আছে ওনাদের একটা জেনারেশন দুইটা জেনারেশন আমাদের সময় এখন অত্যন্ত টাফ একটা কঠিন সময় যাচ্ছে মা বন্ধুদেরকে বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব কঠিন একটা সময় আমাদের এক প্রজন্ম পৃথিবী থেকে চলে যাচ্ছে আরেক প্রজন্ম ওই জায়গার মধ্যে এসে বসছে যেই প্রজন্ম চলে যাচ্ছে তারা অনেক বেশি মূল্যবোধ সম্পন্ন জাতি কি সম্পন্ন মূল্যবোধ এটা কি তাদের ভিতরে দায়িত্ববোধ ছিল কি ছিল দায়িত্ববোধ দায়িত্ববোধ কি জিনিস তাদের ভিতরে আল্লাহর ইবাদত ছিল মা বাবার সম্মান ছিল পাড়া প্রতিবেশীর প্রতি সহমর্মিতা সহযোগিতা ছিল তারা অশ্লীল ছিল না তাদের মধ্যে সততা ছিল তাদের মধ্যে নিষ্ঠা ছিল তাদের মধ্যে ধৈর্য ছিল তারা অনেক নিয়মানুবর্তিতার সাথে জীবন অতিবাহিত করেছে তাদের জিন্দেগিতে লোভ ছিল না এটাকে বলে মূল্যবোধ সম্পন্ন জাতি মূল্যবোধ সম্পন্ন জাতি আমাদের এই যারা মুরব্বিয়ানে কারাম কথাগুলো শুনছেন আপনি আমরা যারা 40-42 বছরের আছি আমরা কিছু সময় ওইটা পেয়েছি আর কিছু সময় এখন পাচ্ছি আমরা বলছি সেই সময়টা জান্নাতের ছিল বেহেশতীয় সময় ছিল যখন আমাদের মা চাচা বাবারা গাছের নিচে জোহরের নামাজের পরে দাঁড়িয়ে আসরক্ত পর্যন্ত গল্প করেছে হাসা হাসির কোনো অন্ত ছিল না কোনো টেনশন ফ্রাস্ট্রেশন কোনো কিছুই ছিল না অথচ মাগরিবের পরে আসরের পরে বাজারে যাবে 5 টাকাও পকেটে নাই বাজারের জন্য কিন্তু ভিতরে কোনো ফ্রাস্ট্রেশন নাই ভিতরে কোনো ডিপ্রেশন নাই কোনো হতাশা নাই কোনো টেনশন নাই তাদের জিন্দেগির মধ্যে শান্তি ছিল সুখ ছিল সম্মান ছিল তাদের জিন্দেগির মধ্যে ছন্দপতন ছিল না তারা আমিনাতাম মুতমাইন্না ছিল তাদের জিন্দেগি তারা শান্ত ছিল তা না তাদেরকে দেখলেই মনে হতো কি শান্তি এই অবস্থা কোরআন তাদের কথা বলেছে দারাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান এবং তাদের খাদ্য দ্রব্য যা কিছু তাদের উপকারী কোনো কিছু তাদের অভাব ছিল না এটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমি এখন এই প্রজন্মের চারিত্রিক দিকটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি তাদের আকাইদি দিকটাও তুলে ধরি ইমানের ক্ষেত্রে তারা যেই পরিমাণ পোক্ত ইমানের ছিলেন আপনি আজকে যতই বলেন আপনি বড় ইমানদার তারা সেরকম ইমান তাদের ছিল না এটা আপনার বাকওয়াস কি বলেছি বাকওয়াস এটা যে কেউ যে কোনো ধরনের কথা বলতে পারে আপনি যদি সক্রেটিসের সামনে দাঁড়িয়ে সক্রেটিসকে বলেন আপনি দর্শনের কি বুঝেন আপনি যদি নিউটনের সামনে দাঁড়িয়ে বলেন আপনি বিজ্ঞানের কি বুঝেন তো কেউ তো কিছু বলার নাই
কেউ কিছু বলার নাই মুখ আছে সবাই বলতে পারে কিন্তু আপনি যেই পরিমাণ ঈমান তাদের সিনার ভিতরে ছিল যেই পরিমাণ ইয়াকিন তাদের ভিতরে ছিল যেই পরিমাণ তাওয়াক্কুল তাদের ভিতরে ছিল এটা তো আল্লাহর তাওহীদ একত্ববাদ ইয়াকিনের ব্যাপারে আমার নবীর মহব্বত যেই পরিমাণ তারা লালন করত প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে নবী পাকের ইশক মহব্বত প্রমাণ কি প্রমাণ হচ্ছে হেন কোনো ঘর ছিল না মাগরিবের পরে সবাই বসে দরুদ সালাম করত না আমার এখনো কানে বাজে প্রত্যেক ঘরে ঘরে দরুদ সালাম ছিল বাঙালি জাতির ঘরে ঘরে 12ই রবিউল আউয়ালের মধ্যে নবী পাকের মিলাদুন নবীর ফাতিহা করা হতো না হেন কোনো বাঙালির ঘর ছিল না এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের ভিতরে মানে আমার নবীর মহব্বত এটা মানুষের ভিতরে একটা ইনবিল্ট রিয়ালিটি ছিল এটা মানুষের সাথেই ছিল আমার নবীর মহব্বত বুঝতে পেরেছেন এরপরে আলে বাইত রাসূলের প্রতি তাদের যে প্রেম মুহররম মাসে তারা বিয়ে শাদী পর্যন্ত করাতো না আপনি জায়েজ না জায়েজের মধ্যে যায়েন না আমি জায়েজ না জায়েজের কথা বলছি না এটা ইমোশনের কথা তুলে ধরছি জায়েজ এরকম অনেক কিছু জায়েজ লুঙ্গি হাঁটুর নিচে পরে সেন্টু গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাওয়া জায়েজ আছে যাবেন কোন দিন গেছে কোন দিন আপনাদের মধ্যে আমি জায়েজ না জায়েজের কথা বলছি আমি ইমোশনের কথা বলছি আলে বাইত রাসূলের প্রতি কি পরিমাণ প্রেম তাদের ভিতরে ছিল হেন কোনো গর নাই 10ই মুহররম ফাতিহা করত না মুরগি জবাই করে যার যার সামর্থ্য অনুযায়ী গরীব মানুষদেরকে দিত না হালুয়া রুটি গরীব মানুষদের মধ্যে বণ্টন করত না হেন কোনো বাঙালির ঘর ছিল না সাহাবাই কেরামের প্রতি মহব্বত দেখাতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা খানি হতো সকলের প্রতি সম্মান প্রদর্শন হয়ে যেত রয়ে গেল আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের উরস গরীব গুরাবা বাংলাদেশের আপামর জনসাধারণ মাংস গোশত দিয়ে ভাত খাওয়ার সুযোগ হতো আউলিয়ায়ে কেরামের উরসে পাকের মধ্যে হেন কোনো ঘর নাই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর গিয়ারে বিশরি পালন করা হতো না আপনারা জানেন আমি যেই ওলি বুজরুকদের কথা বলছি আলেমে রব্বানীর কথা বলছি ওনারা কারা ওনারা সেই সমস্ত লোক যারা আমার নবীর দ্বীন আমার নবীর শরীয়ত তরিকতকে আমার নবী যেই চার মৌলিক উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন তিলাওয়াত তালিমে কোরআন এবং হিকমা তাজকিয়া তথা তরবিয়ত এই চারটা এজেন্ডা নিয়ে আমার নবীর এই উম্মতগুলা পৃথিবীতে দিকবিদিক ছোটাছুটি করেছে মা ছেড়ে বাবা ছেড়ে এলাকা ছেড়ে এক একজন এক এক জায়গায় চলে গেছে উম্মতে মুসলিমাকে দ্বীনের দিশা দেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু মা বাবা ছেড়ে পাড়া প্রতিবেশী ছেড়ে আসে নাই বাংলাদেশে আপনি যাবেন ঘর ছেড়ে